হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম সিলেট শহরে। এখানে সিলেটবাসীদের জন্য রিসেন্টলি তৈরি করা হয়েছে খুব নান্দনিক একটা ওয়াকওয়ে। আজকে আমরা এই ওয়াকওয়েটি দেখব। এখানে রয়েছে অনেকগুলো ফুড কোর্ট। বিকাল থেকে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আনাগোনা শুরু হয়। রয়েছে প্রচুর ফুড স্টল। এই ফুড স্টলগুলোতে বসে আপনারা চা, কফি, জুস, চটপটি, ফুচকা থেকে শুরু করে নানা রকম স্ন্যাক্স আইটেম পেয়ে যাবেন। একই সাথে পাশেই আপনারা খোলা হাওয়ায় বসেও আড্ডা দিতে পারবেন। লোকেশনের কথা যদি বলি, তাহলে সিলেট শহরের জল্লারপার রোডটি কিন্তু খুব প্রমিনেন্ট একটা রোড। এই রোডেই এই ওয়াকওয়েটি তৈরি করা হয়েছে। আর একটু স্পেসিফিকভাবে যদি বলি, এই ওয়াকওয়ের পাশেই কিন্তু রয়েছে পাঁচ ভাই রেস্টুরেন্ট। চলুন ভিউয়ার্স, আর দেরি না করে আমরা ওয়াকওয়েটি দেখে আসি। Thank you.
ওয়াকওয়েতে ঘুরতে এসে পেয়ে গেলাম মিস্টার আশিস কুমারকে। তিনি আন্তর্জাতিক একটি সংস্থায় এখানে সিলেটে কাজ করছেন। তো চলুন, তিনি এই ওয়াকওয়ে সম্পর্কে কি বলেন? সিলেটে আসলে যেমন অ্যামিউজমেন্টের খুব বেশি ভালো জায়গা আসলে নেই, শহরের মাঝখানে কোনো পার্ক নেই, তো সেই বিবেচনায় এই ওয়াকওয়ে, জল্লারপার ওয়াকওয়ে যেটা যেভাবে আলোকসজ্জায় সজ্জিত আছে, আলোকসজ্জায় যেরকম সজ্জিত, এই অবস্থায় সান্ধ্যকালীন যে একটু হাঁটা চলা সেটার জন্য এটা খুবই উপযুক্ত এবং এখানে বেশ লোকজনের সমাগম হয়। চা খাওয়ার একটা ব্যবস্থা আছে, ফুচকা খাওয়ার ব্যবস্থা আছে, সান্ধ্যকালীন একটু স্ন্যাক্স সুব্যবস্থা আছে। এটা খুবই ভালো একটি আয়োজন আমি মনে করি সিলেটবাসীর জন্য, বিশেষ করে আমাদের সিলেটের যারা তরুণ সমাজ তাদের জন্য অত্যন্ত পপুলার স্পট। ধন্যবাদ। একটু দাগানের দিকে কেমন হয়েছে? ভালো লাগছে। কোনটা কি বলো দেখছো আমার? এটা কি? এটা ধনিয়া পুদিনা, এটা টক, এটা ছাল, এটা জিরা আর এটা মিষ্টি। কত করে ছটার দাম? 5 টাকা পিস। Thank you.
দেখতে দেখতে ভিউয়ার্স আমরা কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আবার নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।